না বলা ভালো, কিন্তু একজন এক বুড়ো আর এক গরিব, তারা এক বুড়োটা দুজনে কথা বলছে এক সময়। তো বুড়িটা বলছে, তুমি না খুব অতিরিক্ত করে বলো। বলে ঠিক আছে, আমি যখন লোকের সঙ্গে অতিরিক্তভাবে কথা বলবো তুমি তখন একটু গলার খেঁকড়ানি আওয়াজ দেবে বা কাশির মতন আওয়াজ দেবে, তাহলে তখন আমি বুঝে দেবো যে আমার গলাটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, তখন আমি একটু কমিয়ে বলব। তো এক সময় বুড়ি গিয়েছিল সুন্দরবনে, তো এখানে একটা বাঘ দেখে এসেছে। তারপরে ওদের পাড়াতে এসে বলছে, আমরা সুন্দরবনে গিয়েছিলাম, একটা বড় বাঘ দেখে এসেছি, তার লেজটা না 20 ফুট লম্বা। তখন বুড়ি বলছে, না 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 20 ফুট লম্বা না, লোকের কাছে বলছে তো, না না 20 ফুট লম্বা না, ওটা 18 ফুট। তখন বুড়িটা বলছে, না 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 16 ফুট লম্বা। তখন বুড়িটা আবার কাশছে। তখন বুড়িটা বিরক্ত হয়ে বলছে, তুমি কেসে কেসে মরোগা, আমি আর কমাতে পারবো না। কোনো কিছু খুব অতিরিক্ত করে বলা ভালো না। আরেকটা, তো বক্তা যখন কোনো কিছু বলে, শ্রোতা যখন শ্রবণ করে, তো বোঝা উচিত কী বলতে চাইছে এবং সেটা আমার জীবনে কীভাবে আধ্যাত্মিক জীবনে লাগতে পারে কাজটা। তো কিন্তু অধিকাংশ সময় হয়ে থাকে কি, যে যারা শ্রোতা তারা নিজের মন গড়া মতন বুঝে নেয় এবং নিজের সুবিধা মতন সেটা প্রয়োগ করার চেষ্টা করে, কিন্তু শ্রোতা ঠিকভাবে বলছে। তো এইভাবে এক সময় একটা স্কুলে টিচার এসেছেন, কেমিস্ট্রি পড়াচ্ছেন। তো কেমিস্ট্রি পড়াতে গিয়ে সেদিন আলোচনার বিষয় ছিল যে অ্যালকোহল আমাদের জীবনে কী করে ক্ষতি করে। তো বিভিন্ন রকমভাবে পদার্থ মিশিয়ে অ্যালকোহলটা কত খারাপ এবং এটা শরীরে কীভাবে ক্ষতি করে এবং প্রতিটা মানুষকে কীভাবে তিল তিল করে মেরে ফেলে সেটা দেখাচ্ছে, এবং সেটা আরও প্র্যাকটিক্যালি দেখানোর জন্য তারা সেই মদের ভিতরে কিছু পোকা ছেড়ে দিয়েছে। তো দেখাচ্ছে, দেখো এই পোকাগুলো কীভাবে ছটফট ছটফট করে মারা যাচ্ছে। তো এরপরে যখন ক্লাস শেষের পরে স্টুডেন্টদের জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমরা এই ক্লাস শুনে কী বুঝতে পারলে? তখন একজন স্টুডেন্ট সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছেন, স্যার তাহলে আমাদের মদ খাওয়া ভালো, কেন যে আমাদের ভিতরে যে পেটের ভিতরে যে পোকা আছে মদ খেলে তাহলে পোকাগুলো মারা যাবে। তো এরকম আরেকটা ছিল। তো এইভাবে ঠিক বক্তা একরকম, একজন প্রচারক সে প্রচার করতে গিয়েছিলেন। তো গাড়িতে যখন ফিরছেন সেই সময় একজন লোকের সঙ্গে তার পরিচয় হয়। তো পরিচয় কথাবার্তাতে আমাদের সাধারণত ভক্তরা একে একে পরে পরিচয় হয়ে গেলে শেষ পর্যন্ত কী বলি যে আপনি দু চার মেলা করে জব করতে পারেন। তো ওই ব্যক্তিকেও ওই প্রচারক ভক্ত বলেছেন যে আপনি হরিনাম জব করতে পারেন। বলে হ্যাঁ করবো, কীভাবে করতে হয়? তো ওকে ঠিকভাবে দেখিয়ে দিয়েছে এইভাবে সোলামলা করতে হয়, কমসে কম এই হরে কৃষ্ণ মহামন্ত্রের কার্ড ছিল তাকে কার্ড দিয়েছে এবং তার অ্যাড্রেসও নিয়েছে, যেহেতু উনি ভক্ত হতে যাচ্ছে তো তার অ্যাড্রেসও নিয়েছে। তো বহুদিন পরে একবার ওইদিকে প্রচারে গিয়েছিল, সেই সময় ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে গেছে। তো ওদের বাড়িতে গেছে। তো ওই বাড়িতে যাওয়ার পরে তো ওই প্রচারের ভক্তকে ভালো করে ডেকে নিয়ে গেছে, ভালো মন্দ কথাবার্তা জিজ্ঞেস করেছে। জিজ্ঞেস করার ফলে বলে, ঠিক আছে আপনি এখন জব করছেন? তো বলছে হ্যাঁ আমি জব করছি, কিন্তু এই একমালা করতে অনেক সময় লেগে যাচ্ছে। কীভাবে কীভাবে আপনি জব, কত সময় লেগে যাচ্ছে? একমালা জব শেষ করতে আমার 40 মিনিট 45 মিনিট সময় লেগে যায়। তাই নাকি? কীভাবে জব করেন? তাহলে আমি জব করি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তোকে বলা হয়েছিল হরে কৃষ্ণ মহামন্ত্র, তো বলছে এই যে হরে কৃষ্ণ নাম বিভিন্ন রকম রাগে গাইতে হয়, একরকম রাগে ভালো লাগে না। তো এর জন্য একমালা জপ করতে আমার প্রায় 40-45 মিনিট সময় লেগে যায়।